हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल इंग्लिश विद बद्री ऑनलाइन इंग्लिश लर्निंग चैनल ट्रांसलेशन सीरीजर आरो एक वीडियो निये तुम्हारे सामने आमी बद्री। आज के फ्यूचर परफेक्ट कंटिन्यूअस टेंसर ऊपर बेस करे कयेकटी बांगला वाक्य के किभाबे इंग्रेजी ते अनुवाद करबे फ्यूचर परफेक्ट कंटिन्यूअस टेंसर स्ट्रक्चर रूल अनुजाई सेटा आमी तुम्हारे शेखाबो। ए फ्यूचर परफेक्ट कंटिन्यूअस टेंसटा कि ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে কোনো কাজ হতে থাকবে এরকম বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার কোনো বাংলা বাক্যে যদি দুটো ঘটনা উল্লেখ থাকে বা দুটো ক্রিয়ার কাজ থাকে তাহলে কোনো একটা ঘটনার আগে কিংবা কোনো একটা ঘটনা ঘটার সেই সময় পর্যন্ত অন্য কোনো ঘটনা হতে থাকবে বা ঘটতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে যেটার হতে থাকবে বা চলতে থাকবে সেইটার অর্থাৎ সেই বাক্যের ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার রুলটা বা স্ট্রাকচার ফর্মুলাটা আমরা প্রথমে একবার দেখে নিব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী আমরা শ্যাল কিংবা উইল বসাবো, তারপরে হ্যাভ বিন, এরপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলটা হবে, সেই সঙ্গে আদার্স অর্থাৎ যদি অবজেক্ট থাকে তো আমরা, যদি অবজেক্ট থাকে, অবজেক্ট না থাকলে হয়তো কমপ্লিমেন্ট থাকবে নাও থাকতে পারে, আবার যদি কোনো সময় উল্লেখ থাকে অন্য কোনো একটা ঘটনা ঘটার আগে অন্য একটা ঘটনা হতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে যে ঘটনাটি আগে হতে থাকবে সেটার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার রুল ধরে ধরে আমরা সেটার বাংলা বাক্য থেকে ইংরেজিতে সেটাকে অনুবাদ করব এবং যেটার আগে হবে সেটার আমরা আদার্সের মধ্যে ফেলে রেখে সেটার আমরা কোন টেন্স করব ফিউচার ইনডিফিনিট টেন্স কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে প্রথম বাক্য কি আছে, বৃষ্টি না আসা পর্যন্ত চাষিরা মাঠে কাজ করতে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন আমরা কি জানলাম, ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে বা কোনো সময় পর্যন্ত বা কোনো সময়ের আগে বা কোনো ক্রিয়ার কাজ হওয়ার আগে কোনো একটা ঘটনা বা কোনো একটা কাজ চলতে থাকবে, হতে থাকবে, ঘটনা ঘটতে থাকবে এরকম যদি বোঝাই তাহলে সেটার ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। যেমন এখানে চাষিরা মাঠে কাজ করতে থাকবে, তাহলে আমরা এই বাক্যের, যেহেতু এই বাক্যটির মধ্যে ক্রিয়ার কাজ কী বলছে, কাজটি হতে থাকবে, কখন হতে থাকবে, বৃষ্টি না আসা পর্যন্ত, এইটা একটা এখানে এই পর্যন্ত ওয়ার্ডটা দিয়ে বা শব্দটা দিয়ে আমাদের এখানে একটা সময়কে বোঝাতে চাইছে, কোন সময় পর্যন্ত, বৃষ্টি না আসা পর্যন্ত চাষিরা মাঠে কাজ করতে থাকবে। তা এই বাক্যের কর্তা হলো চাষিরা, তাহলে দ্য ফার্মার্স, সাবজেক্ট অনুযায়ী কী বসবে, শ্যাল কিংবা উইল, তাহলে এটা কোন পার্সন, ফার্মার্স, দ্য ফার্মার্স, ফার্মার্স কোন পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সনে কী বসে, উইল বসে, এরপরে উইলের পরে কী হবে, হ্যাভ বিন, হ্যাভ বিন, এই দুটো ওয়ার্ডস কখন আমরা পাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পাবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পাবো, আবার এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আমরা পাচ্ছি। দ্য ফার্মার্স উইল হ্যাভ বিন, এখানে কোনটি ক্রিয়াপদ আছে সেটা দেখতে হবে, কাজ করা এখানে ক্রিয়াপদটি আছে, এটার কী হবে, প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলটা লিখব। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কটাকে আমরা নাউনও করি, কাজটি এরকম যদি বলে তাহলে দ্য ওয়ার্ক এরকম আমরা লিখি, তখন আমরা ওয়ার্কটাকে নাউন ফর্ম করি, এখানে ভার্ব ফর্মে আছে, তাহলে দ্য ফার্মার্স উইল হ্যাভ বিন ওয়ার্কিং, দ্য ফার্মার্স উইল হ্যাভ বিন ওয়ার্কিং, চাষিরা কাজ করতে থাকবে কোথায়, ইন দ্য ফিল্ড, মাঠে, চাষিরা মাঠে কাজ করতে থাকবে, এই ঘটনাটি ঘটতে থাকবে কখন, একটি সময়ের সাপেক্ষে আরও একটি ঘটনা ঘটছে বা না ঘটে, ঘটে ঘটে বা না ঘটে এরকম বোঝাচ্ছে এই বাক্যটির মাধ্যমে, কোন বাক্যটির মাধ্যমে, বৃষ্টি না আসা পর্যন্ত বা বৃষ্টি না আসা, তাহলে পর্যন্ত থাকলে অবশ্যই আমরা টিল ওয়ার্ডটি ব্যবহার করব, টিল দ্য রেন কামস, এই সেন্টেন্সটি আমরা কোন টেন্সে করব, প্রেজেন্ট ইনডেফিনাইট, যেটা হতে থাকবে চলতে থাকবে সেই বাক্যটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব এবং অন্য একটা ঘটনা যেটা উল্লেখ থাকবে সেটার আমরা কোন টেন্স করব, প্রেজেন্ট ইনডেফিনাইট কিংবা ফিউচার ইনডেফিনাইট। তারা 4 বছর ধরে কলকাতায় বাস করতে থাকবে, বাস করতে থাকবে অর্থাৎ ভবিষ্যৎকালে তাদের বাস করার কাজটি কন্টিনিউ হবে অর্থাৎ চলবে,
তাহলে এরকম ক্ষেত্রে আমরা কোন টেন্স করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এই বাক্যের কর্তা হলো তারা তারা ইংরেজি হলো দে সাবজেক্ট হলো সাবজেক্ট অনুযায়ী আমরা উইল বসাবো বা শ্যাল বসাবো এইটা থার্ড পারসন বলে আমরা এখানে কি বসালাম উইল এরপরে কি হ্যাভ বিন দে উইল হ্যাভ বিন এরপরে মেন ভার্ব অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল তাহলে এখানে মেন ভার্ব বা ক্রিয়াপদ কোনটি বাস করা ইংরেজি কি স্টে মানে থাকা লিভ মানে বাস করা দে উইল হ্যাভ বিন স্টেইং বা লিভিং দে উইল হ্যাভ বিন স্টেইং তারা বাস করতে থাকবে কোথায় ইন কলকাতা চার বছর ধরে আগেই বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর সময় বলেছিলাম ব্যাপক সময় ধরে যখন বোঝাবে তখনই সেই সময় উল্লেখ করার আগে কোন প্রিপারেশন বসাবো ফর নির্দিষ্ট একটা সময় থেকে একটা কাজ হচ্ছে এরকম যদি বোঝায় তাহলে সিন্স হবে তাহলে এখানে ব্যাপক সময় ধরে বোঝায় চার বছর ধরে এটা একটা সময়ের ব্যক্তি বোঝাচ্ছে তাই কোন প্রিপারেশন বসাবো ফর ফর ফোর ইয়ার্স নেক্সট ছাত্ররা ক্লাসে ঢোকার আগে কিছুক্ষণ ধরে ঘন্টা বাজতে থাকবে এই বাক্যেও বলছে একটা কাজ হতে থাকবে কি কাজ ঘন্টা বাজতে থাকবে কখন ছাত্ররা ক্লাসে ঢোকার আগে এইটা একটা ঘটনা আর ঘন্টা বাজতে থাকা এটা একটা ঘটনা তাহলে কোন ঘটনার মধ্যে কাজটি হতে থাকবে চলতে থাকবে এরকম হয়ে যাচ্ছে এই ঘন্টা বাজতে থাকবে এই বাক্যটির মধ্যে তাহলে এটার আমরা অবশ্যই কোন টেন্স করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব দ্য বেল উইল হ্যাভ বিন সাবজেক্ট বসালাম সাবজেক্টের পরে শ্যাল কিংবা উইল বসাতে হয় আমরা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে আমরা উইল বসালাম এরপরে হ্যাভ বিন বসাতে হয় হ্যাভ বিন বসালাম এরপরে আমরা মূল ক্রিয়াপদের কী করব প্রেজেন্ট পার্টিসিপল তাহলে মূল ক্রিয়াপদ কোনটি এখানে বাজতে থাকা রিং মানে বাজতে থাকা দ্য বেল উইল হ্যাভ বিন এই রিংটা হলো এখানে মূল ক্রিয়াপদ এটার আমি কী করলাম মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করলাম তাহলে দি বেল দ্য বেল উইল হ্যাভ বিন রিঙিং কিছুক্ষণ ধরে ফর সাম টাইম এখানে অন্য একটা ঘটনা ঘটার আগে এই ঘটনাটি হতে থাকবে এরকম বলেছে তাই আমরা আরও একটি ঘটনা যেটা বলছে সেটার এবার ইংরেজি করব কি বলছে ছাত্ররা ক্লাসে ঢোকার আগে আগে ইংরেজি কি তাহলে বিফোর এবার এই বাক্যের কর্তা কোনটি ছাত্ররা বিফোর দ্য স্টুডেন্টস এই বাক্যে আমরা কোন টেন্স করব ফিউচার ইন্ডিফিনিট টেন্স করব আগে বলেছি এটার প্রেজেন্ট ইন্ডিফিনিট হতে পারে আবার ফিউচার ইন্ডিফিনিট হতে পারে এটা আমরা কোন টেন্স করব ফিউচার ইন্ডিফিনিট টেন্স করব বিফোর দ্য স্টুডেন্টস উইল ঢোকা ঢোকা বা প্রবেশ করে ইংরেজি হলো এন্টার এন্টার দ্য ক্লাস সুনিতা আসার আগে আমি কাজটি করতে থাকব তাহলে আমি কাজটি করতে থাকব আমরা পরেই বুঝতে পারলাম যে এটা একটা কাজ এবং যেটা আমি কাজটি করতে থাকব এই বাক্যের কাজটি হতে থাকবে কখন হতে থাকবে সুনিতা আসার আগে তাহলে ভবিষ্যৎকালীন এই কাজটা ভবিষ্যৎকালে এই কাজটা হতে থাকবে এই সুনিতা আসার আগে তাহলে এই বাক্যের আমরা প্রেজেন্ট ইন্ডিফিনাইট করব এবং এই বাক্যটির কন্টেন্স করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব তাহলে এই বাক্যটি ইংরাজি অনুবাদ করলে আমরা প্রথমে কী করবো সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কোনটি হবে আই আমি কাজটি করতে থাকবো আইয়ের পরে কী বসবে শ্যাল এরপরে কী শ্যালের পরে হ্যাভ বিন এরপরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সঙ্গে আইএনজি মূল ক্রিয়াপদের সঙ্গে আমরা মূল ক্রিয়াপদটিকে আগে খুঁজে বার করবো কাজটি কাজটি এখানে অবজেক্ট হিসাবে আছে তাহলে কাজটি করা করা ইংরেজি কী ডু এখানে ডুয়ের প্রেজেন্ট পার্টিসিপল ডুইং হবে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক কাজটি এটা অবজেক্ট হিসাবে আছে এখানে তাই আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক এরকম হবে সেন্টেন্সটি কখন সুনিতা আসার আগে
before Sunita comes. এই সুনিতার পরে যে কামস শব্দটি আছে এই কাম কাম মানে আসা। এবার এই এখানে এস কেন যুক্ত হলো, এই রুলটা আমি এর আগে বেশ কয়েকবার বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করার সময়ও বলেছি। সুনিতা কামস, সুনিতাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে মেন ভার্বের পরে, সাবজেক্টের পরে অবস্থিত মেন ভার্বের পরে আমরা এস বাই এস যোগ করব। তাহলে এরকমভাবে আমরা বাংলা বাক্যগুলোকে টেন্সের স্ট্রাকচার রোল অনুযায়ী আমরা ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব। বাংলা বাক্যগুলোকে আমি কিভাবে ইংরেজিতে অনুবাদ করব এরকম প্রশ্ন যদি মাথার মধ্যে আসে তাহলে অবশ্যই তোমরা প্রথমত টেন্সের ওপরে একটা বেসিক নলেজ তৈরি করো, এবং বেসিক নলেজ তৈরি করার জন্য আমি বেশ কয়েকটি ভিডিও ট্রান্সলেশনের মাধ্যমে আমি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক অর্থাৎ প্রত্যেকটা টেন্সের ভিডিওর লিঙ্ক যেগুলো আমি ট্রান্সলেশনের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে আমি দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের ট্রান্সলেট করতে ভীষণ সুবিধা হবে এবং পরবর্তীতে তোমাদের স্পোকেন ইংলিশেও সেগুলো কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।